এই মুহূর্তত এই বিশেষ ব্যক্তিসকলৰ সন্মুখত এটা বস্তু প্রমাণ হব যে ইমদাদ ব্লকে প্রত্যেক দিনা এটা এটা ভিডিও প্রস্তুত করে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকত প্রচার করে যে ফেন মটর আপনার ইনভার্টার এনেদরে সঁজুলি সমূহ যদি বেয়া হয় এও ভাল করে দিয়ে। এতিয়া এখন ফেনে এনেদরে নাচি আছে, এই নাচি থাকা ফেনখন এও ভাল করব, প্রুফ অন ক্যামেরাত। এরপর আমি সেই প্রতিভাটো লবর কারণে চেষ্টা করি। ইমদাদে যা ভিডিও বনায় ইমদাদ ব্লগত মানুষক দেখাই আছে ফেন ঠিক হয়ে যায়, এনে লটসর করলেও ঠিক হয়ে যায়, ইনভার্টার ঠিক হয়ে যায়, মানে বহুত টেকনিক্যাল ইস্যু সলভ করে দেখাই আছে। আজি আমি প্রমাণ লম এই কথাবিলাক কিমান দূর সত্য। আজি এটা এখন ফেন পাইছো আমি উপস্থিত প্রমাণ লম। ইমদাদ ব্লগে প্রথমত কোক আমি ইমদাদ ব্লগক প্রশ্ন করেছি, এই ফেনখন কি অসুবিধা হয়েছে, এই ফেনখনে কিয় নাচি আছে, এইখিনি আগতে কোক কিয় নাচি আছে, কি কব কিয় নাচি আছে, মানে এইটোই কম সিরিয়াসলি হয়। মই মানুহক সদায় সৰু সৰু যিবিলাক বস্তু আছে, সৰু সৰু যিবিলাক কাম মানুহে নিজে কৰিব পাৰে সেইবিলাকক মানুহৰ আগত উপস্থাপন কৰোঁ, ভিডিঅ' বনাই যাতে মানুহে উদাহৰণস্বৰূপে চাই লওক যেনেকৈ এই ফেনখন কিদৰে নাচি আছে, আৰু নাচাৰ কাৰণে এই ফেনখন বতাহো কম দি আছে, তাৰ স্পীডো কম হৈ আছে, এই এনে জেনেৰেলি যিমান খাব লাগে এই নাচাৰ কাৰণে তাতকৈ 10-20% বেছি খাই আছে। আৰু এই এইকেইটা কাম আপুনি চালে আপুনি নিজে কৰিব পাৰে। আজি আপোনালোকক আপোনালোকৰ সমূহত দেখুৱাম এই ফেনখনৰ নাচাটো বন্ধ কৰিম, আৰু লগতে ইয়াৰ স্পীডটো বাঢ়ি যাব, যাৰ কাৰণে ফেনটোও আপোনাৰ দীৰ্ঘদিন চলিব তথা ইয়াৰ বিজুলীও মানে কম খৰচ হ'ব, বিজুলী কম খৰচ হ'ব। ইয়াৰ বাবে আপোনালোকে প্ৰতিবেদনটো সম্পূৰ্ণ চাব লাগিব, এই ফেনখন ভাল কৰিব। সম্পূৰ্ণ লৰচৰ বন্ধ হৈ যাব। এতিয়া ৰাইজক আজি প্ৰমাণ সহকাৰে দেখুৱাম সঁচাকৈ ইমদাদ ব্লগে পাৰেনে নাই, কাৰণ আমি সত্য ৰাইজৰ সন্মুখত সত্য দিবলৈ চেষ্টা কৰিব পাৰিব। যদি আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে চাই আপুনি ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে চাব লাগিব, তেতিয়া ফেনখনে যেনেকৈ নাচি আছে আপোনাৰ ঘৰতো যদি নাচি থাকে তেতিয়াহ'লে নচা বন্ধ হৈ যাব, এইটো প্ৰুফ। আজি আমাৰ ভিডিঅ' এইরকম নাচি নাচি আপনার নাট বল্টু খাইয়া ফরার চান্স থাকে, প্লাস ফেনে স্পিডও কম ঘুরে এবার কারেন্টও বেশি খায়, মানে তিনটা জিনিস দিয়ে ফায়দা। তো চলো আমি ও ফেন ওখানে নাচাব না, মাত্র দুই মিনিটে আপনি লক্ষ্য করবা কিলা। তো সব আমি উঠি যেন ফাঁকানি যাই, বুঝছো না, এই সমস্যা হয়ে যায় আমার, যেন ফেনের তলে বয়েন ইনো ফেনে নাচে, বুঝছো না। তো আমি টেবিলের উপরে উঠি, আর আপনি জিনিস ফেলে আমি দেখাই ফ্যানটা বন্ধ করো, ফেনে নাচে কোন কারণে যে সময় এই ফেনৰ দাখনার ডিস্টেন্সগুলা মানে দিগদার হয়ে যায়, মানে আপ ডাউন হয়ে যায়। আমি আপনার কই ফেনৰ তিনখান দাখনা থাকে নাই, এই তিনখান দাখনা আপনার আঁতর লেভেলে আমি আপনার দেখা যাব, কেউ তিনটা আঙ্গুল আছে এক লেভেলে তাহা লাগবে, যে সময় অলা আপ ডাউন হয়ে যাব, যে সময় আপ ডাউন হয়ে যাব, এখানে হাওয়া কম ধরে আর এখানে বেশ ধরে, যার কারণে এই মাথাটা এইরকম নাচে, আর এইরকম নাচে কিন্তু বহুত ক্ষতি হয়, এই নাট বল্টুগুলা লুজ হয়, আর প্লাস হয়ে হয়ে ফলবার চান্স থাকে, প্লাস ফেনে আসতে ঘুরে। তো এই ফেনের দাখনা বলেছিলেন দাখনা তিনখান আপনার ও বরাবর থাকা লাগবে, এখান জনা থাকে উপরে এখান তলে থাকে, এ সময় কিন্তু এখানে হাওয়া বেশ ধরে এখানে কম ধরে, যার ফলে এই ফেনের মাথায় মানে বেড়ে আয়। তো আপনি কোনোদিন ফ্যান ডুলাডুলি হলে এই ফ্যান কেন জায়গা থেকে ডুলাডুলি হওয়া হয়েছে, তার কারণে দাখনার দূরে এইখানে নাচানি হয়েছে, এখানে দাখনা বেখা শেখা হয়েছে। কোনোদিন আপনার এতে ফ্যান ডুলাডুলি হলে দাখনার দরবার না, ইয়ার দাখনার মাঝে প্রেশার দিবে না, নাহলে আপনার ফেনের হাওয়া কমে যাব, স্পিড কমে যাব। এখন আমি এই ফ্যানের তিনখান দাখনারে একই লেভেল হওয়ার মধ্যে ফেন তাই ওই কেন ব্যান্ড ওখানে যথেষ্ট ধরনের ব্যান্ড, তার মানে আর তোরা উফরে উঠলে তোরা সুবিধা ভালো হয়, তার মানে আমি এখন চোখ এক চোখ বন্ধ করিয়া যে কোনো দেওয়ালের এক অ্যাঙ্গেলের লগে লাগে, এই আস্তে আস্তে ঘুরাই মানে মিলাই মধ্যে এখন কোনখান উফরে কোনখান তলে পারফেক্ট কোনখান দিয়ে মিলাই মু। ওখান তোলা উফরে দিয়ে আছে আমি ওখান তলমুখা হরমু, তো বাদে দেখি ফ্যানি কেন যথেষ্ট গরম হয়ে গেছে, আর দেওয়া যান না, যেহেতু ফ্যানি কেন তার নিয়ম থেকে বেশি ওভার লোড লইছে, না তুমি ঢোক আমি খুশি নাই, দেখাইবার লাগে 10 মিনিট লাগবো ফ্যানি কেন, আর দেওয়া যান না, ওলা গরম হয়েছে।
हाल अब बेहाल लगे गंदगी साफ करने के लिए कीचड़ में उतारना पड़ता है। শেষ করলাম আর একটা সালু দিয়েছেন আমি তো সামনে সালু দিয়ে দেখাই দেন না সব বন্ধু লইল না কিন্তু লাইভ আপনি তো সামনে হলো ফ্যানটা সালু দিলাম এখন দেখতে পারবা ফ্যানে আগতা কি 80-90% লড়া কিন্তু মানে বন্ধু হইছে এত ইত্রা জাগাত গুরের পহলে কে মুকাবলে যথেষ্ট স্পিডে গুরের মাথা লড়াই নিম শ্রোতরা এই দিক লড়ে কিন্তু মাদুল এই ফ্যানখানর ডাকনাই গুরে বেশি কিতাব তলে তুই আমরা মুড়ে ধরে লই লিছ তোকে হামেশা ফ্যান ব্লাডুলে হলে ইতি কিন্তু ক্লিয়ার নিলে কোনদিন জো হবে না ডাকনার দরবা নাই আর ডাকনার ফুট দিবা না এরকম অবস্থা হয়ে গেছে তো এটা ফ্যান একদম পারফেক্টলি জাগাত করে একেবারে দেখায়।